সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 76.41 পয়েন্ট, এ সময় লেনদেনও বেড়েছে 107 কোটি টাকার, দর বেড়েছে 64 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 180.73 পয়েন্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। রোববার শুরুতেই ইতিবাচক ঢাকা স্টকের লেনদেন, প্রথম 5 মিনিটেই প্রধান সূচক বাড়ে 47 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 76.41 পয়েন্ট, অবস্থান করছে 5692 পয়েন্টে। সূচকের সাথে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। মোট লেনদেন হয়েছে 817.76 কোটি টাকার শেয়ার, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 107 কোটি টাকা। হাতবোতলে অংশ নেওয়া 401টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 64 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 259টির, কমেছে 98টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় ওরিয়ন ফার্মা এবং তৃতীয় অবস্থানে আছে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং তৃতীয় অবস্থানে আছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 180.73 পয়েন্ট, লেনদেন 38.43 কোটি টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 110 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 144.94 টাকায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 124.30 টাকায়। ভারতীয় রুপির দর কমেছে, বিনিময় হয়েছে 1.38 টাকায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 29.47 টাকায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 30.10 টাকায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 360.09 টাকায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 23.33 টাকায়।